প্রিয় দর্শক শ্রোতা, এক ভাই প্রশ্ন করেছেন যে নিজের কাছের আত্মীয় স্বজন মারা গেলে এবং তাদেরকে দেখলে এর ব্যাখ্যা কি হয়। প্রিয় দর্শক শ্রোতা, এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন এমন ব্যক্তিকে যিনি আপনার কাছের নিকটতম আত্মীয়, ভাই হতে পারে, বাবা মা হতে পারে, অথবা স্ত্রী হতে পারে, নিজের সন্তান হতে পারে, এমন আত্মীয় স্বজন যারা নাকি কিছুদিন আগে মারা গেছে অথবা অনেক আগে মারা গেছে, যদি তাদেরকে স্বপ্নের মাধ্যমে দেখেন যে তারা আপনাকে বলতেছে যে আমি মরি নাই, আমি মরি নাই, এই কথা যদি বলতে দেখেন, তাহলে এটার ব্যাখ্যা হলো তারা পরকালে ভালো অবস্থায় আছেন, দুনিয়াতে ভালো কোনো নেক আমল করেছেন, দুনিয়াতে রব্বে করিম আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করে নিয়েছেন, ইবাদত বন্দেগি নামাজ কালাম তারা দুনিয়াতে ঠিক মতো করেছেন, অথবা দুনিয়াতে তারা অন্যান্য যত বিধিবিধান আছে সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করেছেন। এখন প্রশ্ন হতে পারে, যদি আপনি এমন ব্যক্তিকে স্বপ্নে দেখেন যে আপনার আত্মীয় স্বজন যাকে স্বপ্নে দেখলেন উনি ঠিক মতো নামাজ পড়ত না, উনি ঠিক মতন আল্লাহ পাকের কোনো ইবাদত বন্দেগি ঠিক মতো করত না, অথচ আপনি স্বপ্নে দেখলেন কি যে সে খুব সে আপনাকে স্বপ্নে বলতেছে যে আমি মরি নাই, আমি মরি নাই, তাহলে এটার ব্যাখ্যা কি হবে? তাহলে এটার ব্যাখ্যা হলো মৃত্যুর আগে হয়তোবা আল্লাহ পাক তার তওবা নসিব করেছেন, মৃত্যুর আগে সে রব্বে করিম আল্লাহ পাকের কাছে খাঁটি মনে তওবা করে নিয়েছেন, খাঁটি মনে তওবা করে নেওয়ার কারণে রব্বে করিম তার জিন্দেগির সবগুলো গুণা ক্ষমা করে দিয়েছেন এবং যার কারণে তার আখেরাতের জীবন ভালো যাচ্ছে। যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো মৃত ব্যক্তি কোনো সিংহাসনে মসনদে বসে আছে, তার হাতের মধ্যে আংটি আছে, হ্যাঁ এমনইভাবে তার মাথার মধ্যে মুকুট আছে, এমন অবস্থায় যদি কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখেন তাহলে এটার ব্যাখ্যা হলো তার পরকালের জীবন ভালো যাচ্ছে, তার পরকালের জীবন, তার আখেরাতের জীবন ভালো যাচ্ছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা রব্বে করিম আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, তারা রিজিক পাচ্ছে কবরে। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার মৃত কাছের হোক, যে কোনো মৃত ব্যক্তি হোক, যে তার শরীরের মধ্যে সাদা কাফনের কাপড় থাকার কথা কিন্তু তার শরীরের মধ্যে যদি সবুজ কাপড় দেখেন, মসজিদে নববীর রসুলের রওজার গম্বুজের কালার সবুজ কাপড় যদি তার শরীরের মধ্যে দেখেন, তাহলে এটার ব্যাখ্যা হলো সে ব্যক্তি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে শহীদের মৃত্যু, তার মরণটা শাহাদাতের মরণ হয়েছে, সে শহীদের মর্তবা অর্থাৎ শহীদের মর্যাদা লাভ করেছে।